ডাক্তার না জনগণের শত্রু না কর্পোরেটদের দালাল কি হিসাবে দেখছেন আদিত্য एक्चुअली বলতে গেলে যে কিলো তোমার ਵਿਚাদের জন্য আন্দোলনটা শুরু হয়েছিল কিলো কি হয়েছে ধর্ষিতা হয়ে খুন হয়েছে সেই টপিক থেকে জুনিয়র ডাক্তার দা কর্পোরেট কর্পোরেট যারা আছে তারের দালালরা তারা কি করলো পুরাপুরি ইস্যুটাকে গড়িয়ে অন্য দিকে নিয়ে চলে গেল অন্য দিকে নিয়ে গিয়ে সরকারের উপর একটা মানে বাংলার। বাংলাকে কুলোচিত এবং কলঙ্কিত করার চেষ্টা করলো এবং করছে আজকে ডেটে দেখুন আজকে দেখুন ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম বলতে গেলে মানে সর্বপ্রথম বলতে গেলে ভারতবর্ষের মধ্যে বাংলার একটা সম্মান ছিল সেইটাকে একটা সম্মান হানিতে ফেলে দিল এরা এই যে ডাক্তার এরা দেখুন আজকে এত কিছু মিটিং সবকিছু হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাদের সঙ্গে কথা বলে মানে আন্দোলনটাকে উঠিয়ে নিতে বললো তিলোত্তমার বিচার পাবে আন্ডারে চলছে সুপ্রিম কোর্টে মামলা চলছে তাহলে ওরা কেন এই দালালিগুলো করছে কারণ তারা যারা ডাক্তার যেসব লোক মানে যেসব জুনিয়ার ডাক্তাররা আছে তারা কোনো কিন্তু গরিব পরিবারের কিন্তু নয় তারা কিন্তু একদম বড় শ্রেণী পরিবারের উচ্চ পরিবারের এই যারা আন্দোলনে বসছে তারা কিন্তু কেউ কিন্তু গভর্নমেন্ট হসপিটালে কোনো রকম চিকিৎসা করায় না গভর্নমেন্ট হসপিটালে কারা চিকিৎসা করায় সাধারণ মানুষ এবং গরিব শ্রেণীর মানুষ মানব গ্রামের মানুষ তারা কিন্তু আজকে এদের যে জন্য ঘটনা এটাতে আসতে ভয় করছে হসপিটাল থেকে তারা ভাবছে আসবো কি আসবো তারা চিকিৎসা পাবে কি পাবে না কিন্তু আজকে দেখুন যে পশ্চিমবাংলার যে ডাক্তার যে সংগঠন যে ধরনের কাজ করছে যে ধরনের জন্য ঘটনা করছে এটা খুব দুঃখজনক এরা আজকে পলিটিক্যাল দালাল বলতে পারেন কোঅপারেটিভ যারা সিস্টেম যারা বড় বড় হসপিটালের মালিক তাদের দালাল বলতে পারেন মেডিকেল কোম্পানির দালাল বলতে পারেন এবং মানে অ্যাকচুয়ালি মতো মেয়েদের সব রকমই বলতে পারে এদেরকে কারণ এরা কিন্তু রাজনীতির দালাল বিরাট প্রতিটা পলিটিক্যালের রাজনীতির দালাল বলতে পারেন কারণ সেই ধরনের জন্য ঘটনা করছে এবং আজকে দেখুন পশ্চিমবাংলার অবস্থা দেখুন এগারো থেকে বারোটা ডিস্ট্রিক্ট জলের নিচে আছে মানে ভেসে চলে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছে প্রশাসন প্রশাসনের ভূমিকা করছে কিন্তু এরা এদের এতটুকু নির্লজ্জ বোধ নেই এতটুকু বোধ নেই আজকে যারা সাধারণ জনগণ যারা শিক্ষিত শ্রেণীর মানুষ তারা ভাবছে যে আমরা যদি হয়তো কিছুটা যদি শিক্ষা পেতাম ডাক্তারি তাহলে আমরা যে যে যারা জলে ডুবে আছে যারা যে পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে আমরা হয়তো চিকিৎসা দিতাম কিন্তু এইটুকুতে নৈতিকতা বোধ নেই এদেরকে দালাল বলবেন না কি বলবেন এরা অ্যাকচুয়ালি দালাল 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 কারণ আমি একজন কমান্ড হিসাবে বলছি ভারতবর্ষের মধ্যে আগে ভিডিওতে বলেছি দীপক দাও জানে এবং আমাদের যারা মিডিয়া ভাই বন্ধুরা আছে তারাও জানে কারণ এর আগে বলেছি ভারতবর্ষের মধ্যে ডাক্তার পুলিশ সেনাবাহিনী সিএপিএফ এরা কোনোদিন আন্দোলনে এবং তারা কিন্তু সেবার জন্য কিন্তু আজকে তো পশ্চিমবাংলার সেবার দরকার সেই সেবাটা করতে পারছেন না হ্যাঁ আজকে রাস্তায় বসে বাহানাগার দামাবাজি করছেন কেন আর একের পর এক সরকারকে দোষারোপ করছেন কারণ অ্যাকচুয়ালি বলতে গেলে যে সরকার অধীনে কোনো রকম কোনো রকম বিপজ্জনক ঘটনা হয় সেটা সরকারকে হয়তো নৈতিক স্বীকার করতে হবে সেটা আমি মানছি কিন্তু আমাদের মতো দালালি করে তো কোনো উচিত নয় এটা পুরোপুরি ভুল করছেন আপনাদেরকে এইটুকু আমরা শুধরে যান এর আগে বলেছি গণপিটুনি শুরু হবে কিন্তু এই যে ভয়াবহ গরিব মানুষ গ্রামের মানুষ ডুবে মরছে মানে চিকিৎসা পাচ্ছে না একজন দীপক দা বললো আমাকে যে একজন গর্ভবতী মহিলা তার মানে সে কাকে বলবে তার হেল্পের জন্য ওনাকে ফোন করে এবং উনি সেই ব্যবস্থা করে দেয় এই যে পরিস্থিতি চলছে আপনাদেরকে তো ভাবতো অনেক লোক ভাবতো সামাজিক মানে অ্যাকচুয়ালি ওরা ভগবান ভগবান ডাক্তার রূপে কিন্তু আমরা ভগবান খসায় হয়ে গেছেন আপনাদের আপনারা দালাল হয়ে গেছেন ওই জন্য আমরা সুদে যান আমরা মানুষের সেবা করুন সুস্থ হন এবং ভালোভাবে বাইরে প্র্যাকটিস করেন হসপিটালের বাইরে সেখানে তাদের ভিজিট তারা যদি এতই মানবিক হবে মূল্যবোধ থাকবে তাহলে ভিজিট এই পঞ্চাশ টাকা না করে পাঁচশো থেকে হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ভিজিট সামান্যতম মানবিক বোধটা নেই অ্যাকচুয়ালি বলতে গেলে দেখুন এই যে কথাটা বললেন আপনি এই যে মানবতা বোধ যদি থাকতো তাহলে ওরা দেখবেন যখন ডিউটি করে আমিও দেখেছি অনেক জায়গাতে আমি আমার হয়তো সরকারি হসপিটালে অপারেশন হয়েছে ইলেকশনে যখন ইঞ্জুরি হয়ে যায় আমার পায়ে যখন ডান পায়ে গুলি লাগে আর জিকর মেডিকেল কলেজে আমি অপারেশন করেছিলাম এই হসপিটালের সঙ্গে একটা একটা কি একটা টান আছে আর তার একটা টান আছে কি ওখানে আমি অপারেশন করেছিলাম

ওইটাই লিখবে কোন একটা কোম্পানিকে লিখবে সেই কোম্পানির ওষুধটা নিলে দেখা যাবে সেটা চারশো টাকা পাতা পাঁচশো টাকা পাতা তাহলে গরিবের এরা দরদি কোথায় নিজের টুকু জানে এটা দালালি করতে জানে আদার্স কিছু জানে না এবং দেখুন আর একটা জিনিস প্রতি আমরা মাথায় ব্যথা আর এত রিপোর্ট লিখবে না বাইরে বড় বড় নার্সিংহোমে বসে এমন ভাবে লিখবে না এবং হসপিটালে বসে এমন ভাবে বলবে এবার সেখানে বলে দেবে এইখানে চলে যান আমরা কারণ তার একটা কমিশন থাকে এবং দেখবে সেই বড় বড় যারা ওষুধের বড় বড় কপিট কোম্পানি তারা কিন্তু তাদের কিন্তু বাইরে যখন তারা ওষুধ লিখবে না তখন সে বাইরে ভিজিট করতে দেবে মানে ঘুরতে তাকে ভিসা দেবে তার সবকিছু খরচা দেবে এই যে চলছে সিস্টেম কপিট সিস্টেম এটা কিন্তু আমাদের পশ্চিম বাংলা মমতা যে সেই চাকে হাত দিয়েছিল ওই জন্য তাকে আমি বলতে পারি বদনাম করার চেষ্টা করছে এই অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে সত্য এই যে ডাক্তারদের এই যে এই ধরনের উপর ইনকাম এবং এই ইনকাম নিয়ে কিন্তু তাদের যে নৈতিক দায়িত্ব বা মানবিক বোধ বা জনগণের সেবা করার যে পেশা আহ একটা সেনাবাহিনী পুলিশ বা সেই ডাক্তার সেই সেবার জায়গাটা তারা থাকছে না লুটের জায়গায় চলে যাচ্ছে এবং এই যে আজকে যখন তারা বিভিন্ন ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের বা ট্রেড কালচার ইত্যাদি গুলো বলছে কলেজে সেখানে তো ধরুন সেখানে তো যারা যাদের কাছ থেকে এরা বলছে আমরা খুব ভয়ে আছি ভয়ে আছি এই রাস্তার মধ্যে আন্দোলন করছে স্বাস্থ্য ভবনের সামনে ওপেন খোলা ব্যবস্থা সেখানে কোনো ভয়ের ব্যাপার নেই অ্যাকচুয়ালি বলি রাস্তার মধ্যে আন্দোলন করেছে সেখানে ওদের ভয় নেই কারণ এটা একটা যে তিলোত্তমার বিচার নিয়ে এলো ওরা ওরা নিজের স্বার্থের জন্য স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে নিজের এইটা ওরা আজকের ডেটে পশ্চিমবাংলাতে প্রমাণ করছে যে আমরাই সব কিছু আমরা সরকার ফেলতে পারে এটা ওরা প্রমাণ করার চেষ্টা করছে এবং রাজনীতির সাপোর্ট নিয়ে আর একটা কথা বললি আপনি বললেন যে এই যে চলছে এরা যেটা করছে রাস্তার মধ্যে মানে যেটা চলছে এতদিন দেখুন এর আগে যারা হসপিটাল চলছিল গভর্নমেন্ট হসপিটালগুলো এর আগে কোনো কমপ্লেন এলো না এখন একের পর এক দাবি বাড়ছে একের পর মানে ইয়ে বাড়ছে কিন্তু দাবি বাড়ছে সবকিছু বাড়ছে কিন্তু তাদের তাদের কিন্তু দায়িত্ব কিন্তু বাড়ছে না পশ্চিমবাংলার সাধারণ মানুষের মধ্যে সেই দায়িত্বটুকু তো থাকা উচিত দায়িত্বটা তো বাড়া উচিত আপনি একটা জিনিস চিন্তা করুন তো যদি সে তার বাড়িতে যদি এরকম হতো আজকে যে বন্যা কবলিত এরিয়াতে যে ডাক্তারের চিকিৎসার দরকার অনেক হসপিটাল দেখবেন জলে ডুবে গিয়েছে তারাও কিছু মানে যে ধরনের ওরা যে রকম ভাবে হেল্প করতো তাহলে একটা বিরাট একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হতো স্বাস্থ্য ব্যবস্থাটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু সুস্থ থাকতো কিন্তু ওরা সেই জায়গাটা বাদ দিয়ে নৈতিক কর্তব্যটুকু ওরা করতে জানে না